Assalamualaikum everyone, welcome back to my channel Afis Corner. কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছেন যে আমি আজকে কাগজের ক্লে দিয়ে একটি টি টেবিল বানিয়ে দেখাবো। এজন্য দেখতে পাচ্ছেন যে আমি একটা সাইজ করে কাগজ কেটে নিয়েছি, আর তার উপরে সাদা একটা পলিথিন দিয়ে কাগজের ক্লে লাগাচ্ছি। এর উপরে সাদা পলিথিন দেওয়ার কারণ হচ্ছে আমি এইরকম দুইটা বানাবো, এটা আমি পায়ের কাছে ব্যবহার করব। তো পায়া তো দুইটা লাগবে, এজন্য আমি একটা সাইজ করে কাগজ কেটে নিয়ে ওইটা দিয়ে দুইটা পায়া বানাবো, এজন্য উপরে একটা সাদা পলিথিন দিয়ে নিয়েছি। তো আমি হচ্ছে কাগজের ক্লে দিয়ে এরকম দুইটা পায়া শুকিয়ে পরে টি টেবিলের মূল অংশে যাব। আজকে একটা বানিয়ে দেখাচ্ছি, আর আমি আরেকটা বানিয়ে রেখেছি। তো আমার দুইটা পায়া হচ্ছে। যারা কাগজের ক্লে দিয়ে এটা সেটা বানান তারা তো জানেনই যে কাগজের ক্লে দিয়ে জিনিস বানাতে আসলে কতটা কষ্ট হয়, কতটা দিন সময় লাগে এর পেছনে। তো যারা আমার কষ্টটা বুঝতে পারবেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন একটা, যদি একটু উপকৃত হয়ে থাকেন। তো এর মধ্যে আমি টি টেবিলের মূল অংশে চলে এসেছি। এখানে একটা পলিথিনের ওপরে কাগজের ক্লে লাগিয়ে হচ্ছে টি টেবিলের মূল অংশ করছি। আজকে হচ্ছে আমার কাগজের ক্লে খুব বেশি ছিল না, যতটুকু ছিল আমি ততটুকু দিয়েই মূল অংশটা আজকে করছি। পরবর্তীতে আমি আবার অনেক বেশি কাগজ লাগাবো, তো আজকে হচ্ছে প্রথমটুকু লাগিয়ে পায়া দুটো লাগিয়ে রাখবো। তো এই তো আমার পায়া, এরকম আমি দুইটা বানিয়েছিলাম। আজকে হচ্ছে আমি এই পায়াটাকে জোড়া দেব, প্রথম দিনেই জোড়া দিয়ে দেব। তাহলে দেখা যাচ্ছে যতদিন আমি কাগজের ক্লে লাগাবো ওপরে এই পায়াটা তত মজবুত হতে থাকবে। দেখতে পাচ্ছেন যে আমি পায়া দুটো কিন্তু অনেকটাই চিকন করেছি, অনেক বেশি মোটা করিনি, কারণ হচ্ছে পরে আস্তে আস্তে মোটা করব মূল অংশটা করার পরে। এই দিন হচ্ছে বেশি মোটা করিনি, কারণ এই যে আমি লাগাবো এই সময় যদি পায়া দুটো বেশি ভার হয়, মোটা হয়, তাহলে বাঁকা হয়ে যেতে পারে। হ্যাঁ, কেমন বাঁকা হতে পারে? এই যে আমি পায়া দুটো লাগাচ্ছি কাগজ দিয়ে, এই পায়া দুটোর মাঝখানে নিচের দিকে যতটা স্পেস থাকবে দেখা যায় পায়ার উপরে শূন্যের দিকে ততটা স্পেস থাকবে না, আরও কমে আসবে। মানে পায়া দুটো ঝুলে একদিকে চলে আসবে, স্পেসটা কমে যাবে। তো সেই ক্ষেত্রে দেখতে ভালো দেখা যাবে না, টি টেবিলটা মনে হবে যে বাঁকা, পায়া দুটো মনে হবে যে বাঁকা। হ্যাঁ, তো এই জন্য আমি হলো পায়া দুটোকে খুব বেশি ভার করিনি, মোটা করিনি। মোটা হলে উপরের দিকে ভার হবে, শূন্যের দিকে বেশি ভার হবে, এজন্য চিকন রেখেছি। তো পরে আমি টি টেবিলটা করার পরে পায়া দুটোর আশেপাশে কাগজ লাগিয়ে তো অবশ্যই মোটা করব। তাছাড়া টি টেবিলের মূল অংশ শুকানোর পরে পায়ার নিচে আরও অনেক কাজ আছে, যেটার জন্য পায়া দুটো দাঁড়িয়ে থাকবে সোজাভাবে, একটু চড়া করতে হবে, সেটার কাজ পরে আছে, পরে করতে হবে। দেখুন এদিকে আমার দুইটা পায়ায় লাগানো হয়ে যাচ্ছে। কাগজের ক্লে দিয়ে টি টেবিল, কর্নার, এরকম বড় বড় জিনিস বানাতে গেলে আসলে একা একা করা যায় না, অনেকটা কষ্ট হয়ে যায়। এই জন্য এই দিন, মানে যেদিন আমি জয়েন্ট দেই, জোড়া লাগাই, সেই দিন আমার মা আমাকে অনেকটাই সাহায্য করে, তো আমার একটু উপকার হয়। আসলে তো জানেনি যে বলছিলাম কাগজের ক্লে দিয়ে বানানো জিনিস কিন্তু অনেক কষ্টের, মানে অনেকটা দিন সময় নিয়ে করতে হয় ধৈর্য ধরে। তো এই স্টেপটা করার পর আমার এই আজকে টি টেবিলের মূল অংশটা বানানোর পরে কিন্তু আরও অনেক কাজ আছে টি টেবিলের, যেটা আমার পরবর্তী ভিডিও ছাড়া দেখানো সম্ভব না। কারণ হচ্ছে আমি এই টি টেবিলটা আজই শুরু করেছি, তো এটাকে শুকানোর পর আমার অনেক কাজ আছে, সেগুলো পরবর্তী ভিডিও ছাড়া দেখানো সম্ভব না। আর পরবর্তী ভিডিও আমি করব কি না সেটা আমার সন্দেহ আছে, কারণ এই ভিডিওটা আপলোড করার পর যদি খুব বেশি সাড়া না পাই, যদি লাইক না পাই, যদি সাবস্ক্রাইব না বাড়ে, যদি ভিউ না হয়, তাহলে আর পরবর্তী ভিডিও আনার ইচ্ছা নাই। মানে হচ্ছে এত কষ্ট করেও যদি কষ্টের ফল না পাই তাহলে কষ্ট করে কী লাভ? মানে ভিডিও করে, এডিটিং করে, মানে আপলোড দেওয়াটা যে কত কষ্টের সেটা একটা ইউটিউবারই আসলে জানে। তো যাই হোক, প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। হ্যাঁ, আর আমি এখন যেই কাজটা করছি এটা হলো মূল অংশের সাথেই কাগজ লাগাচ্ছি, এটাতে কোনো মাপ নেইনি, কোনো মাপই নেইনি, কোনো ডিজাইন দেখিনি। মানে আমার এরকম ইচ্ছা হয়েছিল যে পায়ার এদিকে একটু চওড়া থাকবে আর ভেতরে একটু চাপা থাকবে, তো আমি সেভাবেই করেছি, এই ডিজাইনটা দিয়েছি। এটা আসলে দেখেই বুঝে নিতে হবে যে কীভাবে বানিয়েছি, কোনো মাপ নেইনি, হাতের চোখের আন্দাজেই মানে করে ফেলেছি এইভাবে। তবে হ্যাঁ, যদি আপনারা কোনো মাপ দিয়ে করতে চান তাহলে আমি যেভাবে পায়া কেটেছিলাম, পায়ার জন্য একটা সাইজ করে কাগজ কেটে নিয়েছিলাম, ঠিক ওইভাবে আপনারা টি টেবিল মাপ অনুযায়ী কেটে তার ওপরে
পলিথিন দিয়ে হচ্ছে কাগজে গ্লে লাগাতে পারবেন, যেই সাইজের দরকার টি টেবিল ঠিক সেই সাইজের বানাতে পারবেন। আর হ্যাঁ, আমার এই টি টেবিলটা কিন্তু এখন উল্টোভাবে আছে, এটা কিন্তু শুকানোর পর আমি সোজা করব, তখন কিন্তু এটা টি টেবিল মনে হবে। এখন কিন্তু দেখে অনেকেই বুঝতে পারবে না যে এটা আসলে কেমন টি টেবিল, আসলে এটা শুকানোর পরে আমি উঠাবো। হ্যাঁ, তো টি টেবিল বানানোর ভিডিও এখানেই শেষ। পরবর্তী অংশ হবে যখন আমি এই টি টেবিলটিকে সম্পূর্ণ শুকিয়ে ফেলবো কটকটা করে, তার পরের স্টেপ। তো পরের স্টেপ দেখার জন্য কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক দিতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, তাহলে অবশ্যই আমি পরবর্তী অংশ দেখাবো। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।